আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত দেখার জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকতে হবে। পরীক্ষা গ্রহণের যেই দিন সেটা হচ্ছে 8 ঘটিকায় শুরু হবে সকাল, পরীক্ষা গ্রহণের দিন সকাল 8টায় আর কি পরীক্ষা শুরু হবে। তো পরীক্ষার যে তারিখগুলো সেটা প্রথমে দেওয়া আছে। এখানে আমরা প্রথমে যোগ্যতাগুলো একটু দেখে নিব এবং পদগুলো দেখে নিব। তো এখানে শাখা সহ অন্যান্য যেই যোগ্যতা রয়েছে, একটু যোগ্যতাটা আমরা প্রথমে দেখে নিই। নাগরিকত্ব, অবশেষে বাংলাদেশের পুরুষ বা মহিলা হতে হবে, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই আবেদন করা যাবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, বয়স 16 বছর 6 মাস থেকে 22 বছর, অর্থাৎ 7ই জুলাই 2022 তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। এরপরে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হবে কমপক্ষে 64 ইঞ্চি এবং বুকের মাপ হবে 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হবে কমপক্ষে 64 ইঞ্চি এবং অন্যান্য যেই বুকের মাপ রয়েছে সেটা রয়েছে 28 ইঞ্চি। এরপরে যেটা রয়েছে ওজন, বয়স ও অনুযায়ী বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে। চোখের স্বাভাবিক দৃষ্টি 6/6 হতে হবে। তো এটা হচ্ছে যে যোগ্যতা প্রার্থীর সেটা বলে দিলাম। এরপরে এখানে যদি আমরা একটু দেখি পরীক্ষা গ্রহণের যে তারিখ রয়েছে সম্ভাব্য সেটা যদি আমরা দেখি, 7/14/21 এবং 28 নভেম্বর 2021, 5/12/19 ডিসেম্বর 2021। তো এখানে এরকম ডিভিশন আকারে দেওয়া আছে, বিভিন্ন তারিখগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে পরীক্ষা কেন্দ্র, সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা, এখানে নিয়োগ পরীক্ষা। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে, কোনো প্রার্থী নির্ধারিত পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগত হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচন কেন্দ্রে টেলিফোনের মাধ্যমে জানাতে হবে। এরপরে যে শিক্ষাগত যোগ্যতা সেটা যদি দেখি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট জিডিপি শাখায়, এখানে যদি আপনি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে নতুন লেটার গ্রেড এ থাকতে হবে। এরপরে লজিস্টিক, এটিসি, এডিডব্লিউসি, মিটিওরোলজিক্যাল, এখানে যেই পরীক্ষাটা বলা হয়েছে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50, পদার্থ ও গণিতে লেটার গ্রেড এ থাকতে হবে। ফিনান্স, উভয় পরীক্ষায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় গণিত হিসাব বিজ্ঞানের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। এবং অ্যাডমিন, এখানে উভয় পরীক্ষায় যে কোনো শাখায় জিপিএ 4.50 থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার কথা এখানে বলা হয়েছে। এরপরে জিসিএ এবং এ লেভেল এখানে বলা হয়েছে। তো এখানে ও লেভেলের যে পদার্থ ও গণিতে কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড থাকতে হবে। তো এখানেও এখানে যেই সিএ জিসিই এবং ও লেভেল ও এ লেভেলের শিক্ষার্থীদের যে মেধা সেই যোগ্যতা সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। প্রার্থীর বা অযোগ্যতা কেন হবে, সেনা, নৌ, বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা স্বেচ্ছা পদত্যাগ গ্রহণ করলে সে আর এখানে আবেদন করতে পারবে না। যে কোনো ফৌজদারি অপরাধ করলে, তারপরে সিএমবি বা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান হলে, বয়স 19 হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। এরপরে যেটা রয়েছে আমরা যদি দেখি প্রশিক্ষণ ও কমিশন, এখানে সেটা রয়েছে নির্বাচন পদ্ধতি, কীভাবে নির্বাচন করা হবে। প্রথমে লিখিত পরীক্ষায় আইকিউ, ইংরেজি, বাংলা ও পদার্থ এবং শুধুমাত্র অ্যাডমিন শাখার প্রার্থীদের জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। 2, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা। 3 নম্বরে প্রাথমিক মৌখিক পরীক্ষা। 4 নম্বরে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ। এরপরে 5 নম্বরে কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ, এরপর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। এরপরে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ, সেখানে বিশেষ দ্রষ্টব্য, পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস এবং ব্যাগ বহন করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরে এখানে আরও যেটা বলা হয়েছে সেটা যদি আমরা একটু দেখি, এখানে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরীক্ষার যে সুবিধাদি রয়েছে সেটা কিন্তু এখানে দেয়া আছে। এরপরে বিশেষ সুযোগ সুবিধা, প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি এবং হুঁশিয়ারি, কী করা যাবে না সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আবেদনপত্র জমাদানের যে নিয়মাবলী সেটা যদি একটু বলে দিচ্ছি, প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্র সমূহের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদপত্র জমা দিতে হবে।
সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের 12 কপি সত্যায়িত ছবি, বর্তমান বা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল বা প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে প্রার্থীর জন্য অনুমতিপত্র, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জেলা বা বিভাগীয় পর্যায়ে খেলাধুলা কোনো কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি, দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয় সংশ্লিষ্ট ইকো ব্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকো ব্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি। অনলাইনে আবেদনের যে নিয়মাবলী সেটা হচ্ছে সরাসরি আপনারা যেই আপনাদের লগ ইন করবেন www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে, এরপর অ্যাপ্লাই নাওতে ক্লিক করে পরবর্তী নির্দেশ অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ 1000 টাকা পরিশোধ করে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার ইউজার আইডি পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইনে আবেদন পূরণ ও প্রিন্ট করতে হবে। উক্ত আবেদনপত্রে প্রাথমিক লিখিত পরীক্ষা নির্ধারিত তারিখে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের 12 কপি সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার সহ শার্ট পরিহিত ছবি হতে হবে, শিক্ষাগত যোগ্যতা সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি, বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা শেষ হচ্ছে 26 অক্টোবর 2021 থেকে শুরু হয়ে এটা শেষ হবে 27 ফেব্রুয়ারি 2022।